আসছেন আপনি কেন লাদাখ কত লাখ লাখ টাকা খরচা করতে গিয়ে কনস্ট্রাকশন সাইটের মতো সেই জায়গায় ধুলো ধুলো বালি সে জায়গায় ঘুরতে যাওয়া, তার থেকে আপনার বাড়ি থেকে বাইকটা আপনি বার করবেন সোজা চলে আসবেন। দেখেন ম্যাক্সিমাম সময় আমি কিন্তু এই গঙ্গা নদী বা এই এলাকাটা নিয়ে আপনাদেরকে আমি দেখাই আসলে। আর দেখেন এখানে আমার আসলে অভিব্যক্তিটা একদম পুরো শাহরুখ খানের পোজ দিয়ে আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা মানে টাইটানিক সিন একদম। তো এখন আসলে এই জায়গাটা এত সুন্দর আমাকে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। একটা নৌকো ছেড়ে যাচ্ছে আর একটা নৌকো লাগছে এই জায়গাটা, যেটা হচ্ছে জালালপুর ফেরিঘাট। আর এখানে প্রচুর পরিমাণে মূলা চাষ হয়, মূলা যে চাষ আছে তারা মূলা আসলে এখানে ওয়াশ করছে, ওয়াশ তারপরে এটা বাজারে চলে যাবে। আর আর কিছুক্ষণ আগে আপনাদের দেখলেন এখানে দেশি কাছেরা নৌকা থেকে লাম্পার ছিল দিকটাতে, আপনার লোক আমার পিছনে দেখতে পারলেন। তো একটা জিনিস বলি আপনাদেরকে, এটাই হচ্ছে এই এই পাহাড়টা ভাঙতে ভাঙতে কত দূরে গেছে একটা দেখানো থেকে আমার একটা ঘোরা করবো দেখতে দেখেন। এখান থেকে আমি কিন্তু নৌকাটাই চলে যাবো, সেই লেভেলের একটা সেই রকম ডেকে নিচ্ছিলাম এখানে আসলে। তার কারণ হচ্ছে এই যে এখানকার যে আবহাওয়া আসলে এখানকার যে সিন আমি কি বলবো, আপনি জাস্ট দেখেন এখানে এটা আসছে ক্যাপচারটা ভালো আসছে, বসো এখানে বসো। সেই আসলে মাঝে মাঝে এখানে আমি আপনি দেখেন ম্যাক্সিমাম সময় আমি কিন্তু এই গঙ্গা নদী বা এই এলাকাটা নিয়ে আপনাদেরকে আমি দেখাই আসলে। আপনি দেখেন যে এখন বাজার ঠিক 12টা বাজছে, দুপুর 12টা, আর এই যে আকাশের যে নীল একটা যে আবহাওয়া মানে হাওয়া একদম নীল যে রং আর তার সঙ্গে এই যে মৃদু বাতাস একদম, এটা আমি আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ অসাধারণ লেগেছে। আর হচ্ছে মাঝে মাঝে যদি আপনাদের মন খারাপ হয় আপনারা কিন্তু এইসব জায়গাতে চলে আসবেন। দেখুন এখান থেকে এই যে বিস্তীর্ণ এরিয়া, যে একটা এরিয়া সেই এরিয়াতে হাওয়া বইছে, আর আমার দেখেন এখানে আমার আসলে অভিব্যক্তিটা একদম পুরো শাহরুখ খানের পোজ দিয়ে আসলে আমি এখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা মানে টাইটানিক সিন একদম একদম সেরা সেই লাগছে। মাঝে মধ্যে এখানে আসি আমি, মাঝে মধ্যে প্রকৃতির সঙ্গে নিজেকে একটু কি বলে ওটাকে ইন্ট্রোডিউস করতে এই জায়গাটাতে আমি আসি। আপনাদেরকে বলি যে আপনারা যখনই আপনারা সময় পাবেন ভাই এইসব জায়গাতে ঘুরতে হবে। দেখুন আপনাকে লাদাখ কাশ্মীর এই যে সিন, এই যে আবহাওয়ার যা জিনিস, এই সিন আপনি কেন লাদাখ কত লাখ লাখ টাকা খরচা করতে গিয়ে কনস্ট্রাকশন সাইটের মতো সেই জায়গায় ধুলো ধুলো বালি সে জায়গায় ঘুরতে যাওয়া, তার থেকে আপনার বাড়ি থেকে বাইকটা আপনি বার করবেন সোজা চলে আসবেন। দেখুন নদীর জল বেড়েছে চারিদিকে বন্যা হচ্ছে, আর এই বন্যা এই সবের মাঝেও কিন্তু মানে গঙ্গা নদী তার নিজের স্টাইলেই বয়ে চলেছে। তখন এই জায়গাটাতে শন শন হাওয়া বইছে সাই সাই করে, আর আমার হচ্ছে এখানে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। তো ভিডিওটাকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।